গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের কক্সেস বাজারে। ইনানি বিচরি স্পটে এখন আমরা সবাই ঘুম থেকে উঠেছি, এখন হচ্ছে সকাল বাজতেছে 9টা। চল আপনাদেরকে সকালের ভিউটা একটু দেখাই। ইটস এ মর্নিং ভিউ। চল আমরা এখন চলে যাই নাস্তা করতে। থ্যাংক ইউ ভাইয়া। কত স্টার? ইয়ে It's a very nice coffee. Okay. ভদ্র সাহেবের কফি বানা দিচ্ছে। তুমি কি ভদ্র আজকে? কক্সেস বাজার সমুদ্রের পানি নীল দেখা যায় খুবই কম সময়। এটা সিজনে থাকে, আবার মাঝে মধ্যে অফ সিজনেও থাকে, তবে খুবই কম সময় হচ্ছে নীল দেখা যায়। আজকে নীল দেখা যাচ্ছে একটু দূরে। তো আপনারা অনেকেই জানেন যে আমার একটু অ্যাকোয়ারিয়ামের শখ আছে। আমি একজন অ্যাকোয়ারিস্ট, আমার দুটো অ্যাকোয়ারিয়াম আছে। তো এই জিনিসটা আমি এখানে পেলাম, এটাকে বলা হয় ড্রিফ্ট উড। ড্রিফ্ট উডগুলোর দাম নর্মালি হচ্ছে আপনার পার কেজিতে হয়ে থাকে 1500-1600। তবে একটা জিনিস বলে দেই, এটাকে একটু প্রসেস করা লাগবে। এটা যদি সমুদ্রের পানিতে ছিল অনেকদিন, এটাকে হচ্ছে গরম পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে, তারপর হচ্ছে প্রসেস করে আপনি অ্যাকোয়ারিয়াম যেতে পারবেন। কারণ যেটা সে যেহেতু নোনা পানি না, আর এই এনভায়রনমেন্টের সাথে ওই এনভায়রনমেন্ট ম্যাচ করবে না, তো এটাকে পানিতে ফুটিয়ে যদি আপনি একটু প্রসেস করে তারপর দিতে পারেন তাহলে বেস্ট একটা আউটপুট হবে। আমাদের ট্যুর প্রায় শেষের দিকে, আমরা ইনানি বিচ থেকে চলে আসছি। হচ্ছে এখন আমরা আছি কক্সবাজার একদম সিটিতে। এটা তো সুগন্ধা বিচ, এই কলাতলি সুগন্ধা, তারপর হচ্ছে লাবণী বিচ, এগুলো হচ্ছে একদম কমন, মানে সবাই চিনে। এই বিচগুলোতে হচ্ছে অনেক বেশি মানুষ থাকে, ক্রাউড থাকে, আর যেমনটা দেখছেন যে আমরা আগে যেখানে ছিলাম ওইখানে একদমই ফ্রি ছিল। কিন্তু একটা বিষয় আছে আবার এখানে, যে এই জায়গায় আবার হ্যাপেনিংটাও বেশি। অনেকে আছে একটু নিরিবিলি পছন্দ করে, অনেকে আছে আবার একটু খুবই মানে একটু মেলা মেলা থাকবে এটাও পছন্দ করে। মানুষ আসলে প্রেফারেন্স এক একজনের এক এক রকম। তো ঘোরাঘুরি শেষ, বিচের পাড় ব্লকটা আসলে এখানে শেষ করব। সবাই চার্জার মতো ঘুরতেছে, একটু পরে আমরা চলে যাব। হ্যাঁ, আর আমাদের হচ্ছে 10টায় যেহেতু বাস, তো আমি আর ওই বাসে উঠা টুটা এগুলো কিছু দেখাতে যাচ্ছি না। ব্লকটা শেষ করতে যাচ্ছে একদম ঠিক সমুদ্রের কাছে থেকে, যেন সবাই একটা লাস্ট মুহূর্তটা যেন একটু ভালো থাকে। ভাইকিংস 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 মালিক ভাই, তো ব্লগটা এখানে শেষ করতেছি সবাইকে নিয়ে। লাস্টে সি বিচ ভিউ, আর বাসটা স্যার কিছু দেখাইলাম না, এন্ডিং যাওয়া আসা কিছু দেখাবো না, ব্লগটা এখানেই শেষ সমুদ্রের পারে। সবাই ভাই বাই বাই, সাবস্ক্রাইব ভাইকিংস।